প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো ডন এ 10 মিগ্রা এই ট্যাবলেটটি নিয়ে। এটি ডোমপ্রিডম মেলিয়েট গ্রুপের একটি ওষুধ। একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটির প্রস্তুতকারক। এখন বলবো আমি এই ওষুধ কী কী কাজে ব্যবহার করা যায়। পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, পেটের উপরের ভাগে ফাঁপা বোধ, পেট ভার বোধ এবং পেটের উপরের অংশ ব্যথা, ঢেঁকুর তোলা, পেট ফাঁপা, অল্প খাদ্যে তুষ্টি, বমি বমি ভাব এবং বমি, পাকস্থলী হতে খাদ্য উপরে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা, আলচারবিহীন অজীর্ণ রোগ, তীব্র বমি বমি ভাব এবং বমি, ফাংশাল জৈবিক সংক্রমণজনিত এবং খাদ্যাভ্যাস অথবা রেডিওথেরাপি ওষুধ সেবন, মাইগ্রেন হতে উদ্ভূত তীব্র বমি বমি ভাব এবং বমির প্রতিরোধ লক্ষণ আদি উপশমের ক্ষেত্রে ডন এ বা ডনপ্রিডম ব্যবহার করা হয়। ডনপ্রিডম মূলত পাকস্থলীতে অবস্থিত ডোমাপিন রিসপেন্টকে রুদ্ধ করে এবং এটি পাকস্থলীর খাদ্য নালীর খাদ্য অপসারণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এন্ট্রাল ডিউরিনাল পেরিস্টালসিসকে বাড়িয়ে দেয় এবং পাইরোরাসের সংকোচনকে নিয়ন্ত্রণ করে। সেবনবিধি মাত্রা টম্পেরিডন খাবার 15 থেকে 30 মিনিট পূর্বে এবং রাতে ঘুমানোর আগে খাওয়া উচিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 থেকে 3টি ট্যাবলেট প্রতিদিন খাওয়া যেতে পারে। ধন্যবাদ সবাইকে।